আচ্ছা, আমরা প্রথমে আজকে শিখব ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার। তো এক নম্বর আমি লিখবো হলো সান। সান এটা কি আমাদের ম্যাসকুলিন, ফেমিনিন কি হবে? ডটার, ডি এ ইউ জি এইচ টি ই আর, ডটার। আচ্ছা, এরপরে দুই নম্বরে যদি আমি লিখি ব্রাদার, তাহলে ফেমিনিনে যে কি হবে? সিস্টার। তাহলে কি লিখলাম? সান, ডটার, ব্রাদার, সিস্টার। আচ্ছা, এখন আমি এটাকে কিভাবে অন্য একটা ভাবে লিখবো, কিভাবে? সান ইন ল, এটা যদি আমার ফেমিনিন হয়, সান ইন ল, সরি, এটা যদি আমাদের ম্যাসকুলিন হয় তাহলে ফেমিনিন কি হবে? ডটার ইন ল, ডটার ইন ল। সেম ভাবে আমরা ব্রাদার দিয়ে লিখব, ব্রাদার ইন ল, ম্যাসকুলিন, ফেমিনিন কি হবে? সিস্টার ইন ল। তাহলে আমরা কি চারটা ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আমরা লিখবো কি? জেন্টলম্যান, জেন্টলম্যান, ফেমিনিন কি হবে? লেডি। ওকে, তারপরে ছয় নম্বর কি লিখবো? ফাদার, এদিকে কি হবে? মাদার। ওকে, তারপর আমরা লিখতে পারি কি? হাজব্যান্ড, ফেমিনিন কি হবে? ওয়াইফ। তাহলে আমরা কি শিখলাম? সান, ডটার, ব্রাদার, সিস্টার, সান ইন ল, ডটার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, জেন্টলম্যান, লেডি, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ।